নামাজ হবে কিনা শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন সেদা যাবেন মুখ করবেন উঠা বসা করবেন তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায় কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয় ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে করা অবস্থা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে জান্নাত আপনি লিখেছেন সেজদার আয়াত পাঠ করলে কয়টা সেজদা দিতে হবে আমরা নামাজে দুই সেজদা দিয়ে থাকি সেরকম নাকি একটি সেজদা কীভাবে দিতে হবে বিস্তারিত জানাবেন দয়া করে ও নামাতুল্লাহ জান্নাত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন কোরআনিকারী মেয়ের বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ সোমাতাল্লাহ হয় সেজদার নির্দেশ করেছেন অথবা কোনো নবী কোনো রাসুল আল্লাহর কোন প্রিয় বন্ধা তাদের সেজদার কোনো বর্ণনালা উল্লেখ করেছেন সেই আয়াতগুলো তেলাওয়াত করার পর নবী করিম সাদ্লাহ সাল্লাম সরাসরি সেজদায় লুটিয়ে পড়ে সেই আয়াতের উপরে আমল করেছেন তো এই জন্য একজন মুসলিম হিসাবে সেই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করবো কোরনের হক এবং কোরআনের প্রাপ্য হল সেই আয়াতগুলো তেলাওয়াতের পর আমরাও সেজদা দেব নবী সাদ্লাহ সুস্পষ্ট নির্দেশ রয়েছে এই জন্য এই জন্য সিজদা সেজদা আয়াত তেলাওয়াত করলে

মুখে আল্লাহ হকবর বলে সেদা লুটিয়ে পড়ে তিনবার তাজবি পাঠ করে এরপর আমরা আবার আল্লাহ অকবর বলে উঠে যাব এর মাধ্যমে সজদা কমপ্লিট হয়ে যাবে ফায়রোজ নিবিড়িকে আপনি লিখেছেন পেঁয়াজ বা রসুন খেলে কি অজু ভেঙে যায় পেঁয়াজ বা রসুন খেলে উজু ভাঙে না তবে আমরা যখন জমাতে নামাজ পড়তে যাবো তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে সেজন্য এটা করা উচিত নয় যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত ওবায়দুর রহমান আপনি লিখেছেন মসজিদে আজান হয়ে গেলে উক্ত মসজিদে নির্ধারিত সময়ের পূর্বে কয়েকজন মিলে মসজিদের এক পাশে জামাত পড়া কতটুকু যুক্তিসঙ্গত আজান হয়ে গেছে এখনও মূল জামাত অনুষ্ঠিত হয়নি এর মধ্যে মসজিদের কোনো এক প্রান্তে বা কোনো এক পাশে যদি কয়েকজন মিলে ছোটো করে জামাত করেন এবং তারা যদি কোথাও সফরে বের হবেন বা কোথাও চলে যাবেন মূল জামাত পর্যন্ত তাদের অপেক্ষা করার সুযোগ নেই তাদের গাড়ির সময় হয়ে গেছে ইত্যাদি এরকম যদি হয় তাহলে এটি তারা করতে পারেন এটি তাদের জন্য নাজায়জ বা নিষিদ্ধ নয় তবে সাধারণ অবস্থাতে মূল জামাতের জন্য অপেক্ষা করাটাই উত্তম এবং সেটাই নির্দেশিত সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে